নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ জগজ্জননী মা শারদার পূর্ণ জন্মতিথি। আজ এই শুভ দিনে মায়ের শ্রীচরণ কমলে আমার নিবেদন, বেলারানীদের স্বয়ংবাদিনী রচনাটি। আধ্যাত্মিক ক্ষেত্রে নেত্রীরূপে এবং মহিমময়ী মাতৃরূপ মূর্তিতে বিশ্বের আধ্যাত্ম সাধনার ইতিবৃত্তে শ্রী রামকৃষ্ণ লীলাসঙ্গিনী শারদাদেবী অদ্বিতীয়া। সাধারণ লজ্জাশীলা পল্লী রমণের মতো গৃহকোণে অতিবাহিত শারদাদেবীর জীবন এক অভূতপূর্ব রহস্যে আবৃত, সাধারণের অনধিগম্য। শারদাদেবী কোনো মতবাদ প্রচার করেননি, তাঁর শুচিশুদ্ধ তপস্যা সুন্দর জীবনই তাঁর বাণী। যদিও নীরবতা তাঁর চরিত্রের বিশেষ প্রকৃতি, তবুও অসাধারণত্ব দিয়ে নিজেকে তিনি সাধারণের কাছ থেকে কখনো সরিয়ে রাখেননি। নিজের স্বরূপ বা মহিমাকে সব সময় প্রচ্ছন্ন রাখতেই প্রয়াস পেয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ মহাপুরুষদের দ্বারা সংঘজননী এবং জগজ্জননী রূপে বন্দিতা হলেও এবং ভক্তজনদের দ্বারা স্বয়ং ভগবতী জ্ঞানে পূজিতা হলেও তিনি তাঁর চারদিকে কোনো অলৌকিকতার পরিমণ্ডল সৃষ্টি করতে দেননি। তাঁর মর্ত্যলীলায় সবার অতি কাছের মানুষ হিসেবে নিজেকে সর্বক্ষেত্রে তিনি প্রকাশ করেছেন। শ্রীমায়ের নিরভিমান সরলতা ও নিরহংকার সরসতা এক বিস্ময়ের বস্তু। যখন শত শত ভক্ত তাঁর কৃপা লাভের জন্য ব্যাকুল, তখনও তিনি ছায়া ঘেরা পল্লীর শ্যামল অঞ্চলে দীনতম বেশে সকলের সঙ্গে নিজেকে মিশিয়ে রেখেছেন। কত দূর দূরান্তর থেকে লোকজন আসে, শ্রীমাকে তারা দেবীজ্ঞানে পুজো করে, কিন্তু গ্রামের লোকজন সেসব কিছুই বোঝে না। তাদের কাছে তিনি দিদি, পিসি অথবা সারু। স্বভাবতই পাড়া প্রতিবেশীরা কেউ কেউ শ্রীমাকে প্রশ্ন করেছে, তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? একটু হেসে শ্রীমা উত্তর দিয়েছেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। গ্রামের চৌকিদার অম্বিকা বাগদি একদিন তাকে বলে, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। স্নিগ্ধ কণ্ঠে শ্রীমা উত্তর দিলেন, তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার শারদা বোন। একদিন এক ভক্ত সন্তান মাকে বললেন, কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। শ্রীমা হেসে উত্তর দিলেন, বলো কি, সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। শ্রীমার মাতা ঠাকুরানি শ্যামাসুন্দরী দেবী যখন তাঁর শেষ বয়সে তাকে বলেছিলেন, মা গো তুই যে আমার কে মা, আমি কি তোকে চিনতে পারছি মা, বিরক্তি সহকারে শ্রীমা বলেছিলেন, কে আবার, আমার কি চারটে হাত হয়েছে, তাহলে তোমার কাছে আসবো কেন? নলিনী দিদি শ্রীমার ভাইজি তাকে জিজ্ঞাসা করেন, লোকে তাঁকে যে অন্তর্যামী বলে সে কথা ঠিক কিনা? মৃদু হেসে মা উত্তর দিলেন, ওরা বলে ভক্তিতে। আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে। দৈবী স্বরূপ গোপনের এত সযত্ন প্রয়াস সত্ত্বেও শ্রীমা কিন্তু কখনো কখনো অসতর্ক মুহূর্তে তার ঐশী চরিত্র সম্পর্কে আভাস দিয়েছেন, এমনকি সুস্পষ্টভাবে ঘোষণাও করেছেন। মুহূর্তের জন্য হলেও উদ্ভাসিত হয়ে উঠেছেন আপন মহিমায়। দেবীত্বই শারদাদেবীর প্রকৃত স্বরূপ। অমর্ত্যলোকের দেবী মানবী রূপে ধরাধামে অবতীর্ণা, তাই তাঁর আবির্ভাবও সম্পূর্ণ দৈবী মহিমা বর্জিত থাকেনি। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় একদিন দুপুরবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, বহুমূল্য অলঙ্কার সজ্জিত একটি অসামান্য সুন্দরী বালিকা তার গলা জড়িয়ে ধরে বলছে, এই আমি তোমার কাছে এলুম। এর কিছুদিন পর বাংলা 1260 সালের 8ই পৌষ জননী শ্যামাসুন্দরীর কোল আলো করে
রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে শারদামণির পূর্ণ আবির্ভাব। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের আগেও তাঁর পিতামাতার নানা রকম দৈব অনুভূতি হয়। অনেক পরে শ্রীমা স্বয়ং তাঁর জন্মকথা ভক্তদের কাছে বলেছেন, আমার জন্মও তো ওই রকম শ্রীরামকৃষ্ণের মতো। শ্রীমায়ের মা শিহরে গিয়েছিলেন ঠাকুর দেখতে, ফেরার পথে এক গাছের নিচে তার এক অদ্ভুত অনুভূতি হয়। শ্রীমায়ের নিজের ভাষায় মা বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়, উদর ভয়ানক ভারী হয়ে উঠল। তখন মা দেখেন যে লাল চেরি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন, সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো, তা থেকেই আমার জন্ম। দেবী এসেছেন দরিদ্রের ঘরে, শ্যামাসুন্দরী কন্যাকে নিয়ে সারাক্ষণ গৃহে থাকতে পারেন না। জমিতে তুলোর চাষ হয়, মাঠে যেতে হয় তুলো তুলতে, শিশুকন্যাকেও সঙ্গে নিয়ে যান। যখন তুলো তোলেন শিশুকে শুইয়ে রাখেন ক্ষেতের মধ্যে, মা ক্ষেতে কাজ করেন, শিশু খেলে আপন মনে। শিশু শারদা যখন বালিকা হলেন মাকে সাহায্য করতে শিখলেন। তখনকার কথা পরে শ্রীমা জয়রাম বাটিতে ভক্তদের কাছে বলেছেন, ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। বালিকা শারদা যখন জলে নেমে দলদাস কাটতেন, দেখতেন সঙ্গিনী মেয়েটিও তার সঙ্গে ঘাস কাটছে। ঘাস কাটা হলে আঁটি বেঁধে যখন পাড়ে রেখে আসতেন, দেখতেন ওই মেয়েটি এক আঁটি ঘাস ইতিমধ্যেই কেটে রেখে দিয়েছে। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা শারদাকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু বারবার দেখেও বুঝে উঠতে পারেননি কে জগদ্ধাত্রী, ওই মৃন্ময় মূর্তি নাকি এই চিন্ময় বালিকা। অবতার শক্তি শারদা দেবীর বাল্যলীলা প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ বলেছেন, দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। সে সময় ঊর্ধ্ব লোক হইতে ইহধামে সদ্য সমাগত মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। বধূ শারদা যখন 13 বছর বয়সে কামার পুকুরে আসেন, তখন শ্রীরামকৃষ্ণ তাঁর সাধন মন্দির দক্ষিণেশ্বরে। একা একা তার হালদার পুকুরে স্নান করতে যেতে ভয় করত। স্নান করতে যাবার সময় 8টি মেয়ে কোথা থেকে এসে তাকে সঙ্গ দিত, শ্রীমা স্বমুখে বলেছেন সে কথা। হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো, খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাই। ভাবতে ভাবতে দেখি কি 8টি মেয়ে মানুষ এলো, আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা চারজন আমার আগে, চারজন আমার পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চলল। আমি স্নান করলুম, তারাও করলে, পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টা যতদিন ওখানে ছিলুম রোজ এরকম হতো। অনেকদিন মনে করেছি মেয়েগুলো কারা, আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। তপস্বিনী জনক নন্দিনীর মতো জয়রামবাটিতে তরুণী শারদামণির ঠাকুরের জন্য অপেক্ষা করে 4টি বছর অতিবাহিত হতে চলেছে। সুদূর দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন ঠাকুরকে গ্রাম্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাগল বলে রটনা করছে। তাদের অবজ্ঞা উপহাসকে উপেক্ষা করে শ্রীমা বিরহ বেদনায় দিন যাপন করছেন। শারদা দেবী দ্বিধা আর শঙ্কা ভরা মন নিয়ে সত্য অসত্য নির্ধারণে দক্ষিণেশ্বরে উদ্দেশ্যে যাত্রা করলেন, সঙ্গে পিতা এবং আরও কয়েকজন। 2 দিন পথ চলার পরই শ্রীমা জরাক্রান্ত হয়ে পড়লেন, যাত্রা স্থগিত হল।
বাইরে জ্বরের প্রবল যন্ত্রণা, অন্তরে ততোধিক মনোবেদনা। এই অবস্থায় এক দিব্য দর্শনের ফলে উভয় যন্ত্রণাই একটু কমল। মা নিজে পরবর্তীকালে সেই দর্শনের কথা বলেছেন। জ্বরে যখন একেবারে বেহুঁশ লজ্জা শরম রহিত হয়ে পড়ে আছি, তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বসল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে? তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? ওইরূপ কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় শ্রীমা দেখলেন জ্বর সেরে গেছে। রাত 9টা নাগাদ মা দক্ষিণেশ্বর পৌঁছলেন। অষ্টাদশী সারদা দেবী প্রথম দক্ষিণেশ্বর এলেন। তার কয়েক মাসের মধ্যেই যুগ দেবতা ষোড়শী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্নিহিত দেবত্বকে উদ্বোধিত করলেন। এই অভূতপূর্ব ঘটনা জগতের আধ্যাত্মিক ইতিহাসের এক পরমাশ্চর্য অধ্যায়। শ্রীমা নিজেই ভক্তদের কাছে এই ঘটনার বিবরণ দিয়েছেন। ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। পূজার সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে, আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গাজলের জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ, আমার ডান পাশে সব পূজার জিনিস। দিনু বলে একটি ছেলে আমার ভাসুর পোহয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকত, তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো, হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজা শেষাশেষি হৃদয় এসেছিল। লক্ষ্মী দিদিকে শ্রীমা বলেছিলেন, পূজার প্রথমে ঠাকুর পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। পূজা আরম্ভ হতে মা বাহ্য চেতনা হারিয়েছিলেন। আমি একটু পরেই বেহুঁশ হয়ে গেলুম। পূজার মধ্যে কী হয়েছে জানতে পারিনি। হুঁশ হলে আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম, পরে চলে এলুম। নরদেহধারী ভগবানের পূজা নির্দ্বিধায় গ্রহণ করে শ্রীমা প্রকারান্তরে নিজের দেবীত্বই জগতে প্রকাশিত করেছেন। শ্রীরামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দে তার দেহত্যাগের পূর্বে নানাভাবে শ্রীমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁর জীবনব্রত সাধনে শ্রীমারও একটি বিরাট ভূমিকা রয়েছে। শ্রীরামকৃষ্ণের আরাধ্য কাজ তাকেই পূর্ণ করতে হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা শ্রীমারও শরীর ত্যাগ করতে ইচ্ছা হল। শ্রীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম, তাই তো, অনেক কাজ বাকি। কিন্তু মানুষের শরীর বজায় থাকে বাসনাকে অবলম্বন করে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর শ্রীমায়ের অনাসক্ত বৈরাগ্যদীপ্ত চিত্তে বাসনার কোনো লেশ ছিল না। লোককল্যাণের প্রয়োজনে শ্রীমায়ের শরীর রক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ তাই তার ব্যবস্থা করলেন। শ্রীমার সম্মুখে আমরা পেয়েছি সে কথা। ঠাকুরের শরীর যাওয়ার পর যখন সংসারে কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে আর প্রার্থনা করছি আর আমার এ সংসারে থেকে কী হবে, সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা
10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন, মেয়েটিকেও আর দেখতে পায়নি। তারপর একদিন ঠিক এই জায়গাটিতেই বসে আছি, ছোট বউ রাধুর মা তখন বদ্ধ পাগল। রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে, ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম। মনে হলো, তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে, বাবা নেই, মা ওই পাগল। এই মনে করে যাই ওকে কোলে তুলে নিয়েছি। অমনি ঠাকুরকে সামনে দেখলাম, তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। রাধুর প্রতি তার অতিরিক্ত স্নেহ ও আকর্ষণ অনেক ভক্তের মনে সংশয় জাগায়, কেউ কেউ তা মুখে প্রকাশও করেন। ভবদ্বারা নিজের দৈবী স্বরূপকে আবৃত রাখতেই চান। অনুযোগের উত্তরে সাধারণ স্ত্রীলোকের মতো বিনয় নম্রতার সঙ্গে বলেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। তবে একদিন এক ভক্তের অনুরূপ অভিযোগের উত্তরে কিঞ্চিত উত্তেজিত হয়ে বলে ফেলেছিলেন, তুমি এরকম কোথায় পাবে, আমার মতো একটু বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শ্বাসিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য এক সময় বলেছিলেন, দেখো সব বলে কি না, আমি রাধু রাধু করেই অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাওয়ার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন, যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এই দেহ থাকবে না। আর এক সময় বলেন, এই যে রাধি রাধি করি, এ একটা মায়া নিয়ে আছি বই তো নয়। বস্তুত শ্রীমা তার লীলা সংবরণের পূর্বে রাধুর প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান। এসব দেখেই স্বামী সারদানন্দ বলেছিলেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। সংসারাবদ্ধ সাধারণ মানুষের কাছে রাধুর প্রতি মায়ের আসক্তি সাধারণ স্ত্রীলোকের স্নেহান্ধতা রূপে প্রতিভাত হয়েছিল। এই আসক্তি আসলে যে একটি ছলনা মাত্র, তা বোঝার ক্ষমতা সকলের ছিল না। জগতের কল্যাণের জন্যে নিজের ওপর মায়ার আবরণ টেনে অবতার এবং অবতার সঙ্গিনী স্বেচ্ছায় নিজেদের স্বরূপ বিস্তৃত হয়ে থাকেন। একদিন এক সন্ন্যাসী ভক্ত মাকে প্রশ্ন করে, আচ্ছা আপনাদের কি সব সময় নিজেদের স্বরূপ মনে থাকে না? মা উত্তর দেন, তা কি সব সময় থাকে, তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন ইচ্ছা হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। স্বেচ্ছায় আত্মবিস্মৃতা জগন্মাতা তাই নিজেকে প্রশ্ন করেছেন। অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রাম বাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাত কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে? জিজ্ঞাসা করলে শুনি, কেউ হাকিম, কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? কখনো বা বলেছেন, লোকে আমাকে ভগবতী বলে। আমিও ভাবি, সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। অনেক সময় দেখা যেত অন্তরঙ্গদের আত্মপরিচয় দিতে গিয়েও শ্রীমা আত্মসম্বরণ করে নিতেন। পুরানো দিনের কথা, দক্ষিণেশ্বরের ঘটনা। একদিন শ্রীমা তার অন্তরঙ্গ সেবিকা যোগিন মাকে বলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগিন মা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কী করে জানলে? মৃদু হেসে শ্রীমা উত্তর দিলেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এই বলে কথাটা শেষ না করে তাড়াতাড়ি বলেন, পূজা করছিলে। যোগিন মা স্তম্ভিত, হতবাক হয়ে তিনি শ্রীমায়ের মুখের দিকে চেয়ে রইলেন। ধরা পড়ে গেছেন দেখে শ্রীমাও লজ্জা পেয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন। অনেক পরের ঘটনা,
কামার পুকুরে এক ভক্ত শ্রীমাকে দর্শন ও প্রণাম করে বিদায় নেবার সময় শ্রীমা সহসা বললেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস, বলেই আত্মসম্বরণ করে বললেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। সেখানে উপস্থিত লক্ষ্মীদিদি ভক্তটিকে বুঝিয়ে দিলেন শ্রীমার এই স্বীকৃতির ও আদেশের তাৎপর্য। বৈকুণ্ঠ যেন শ্রীমাকেই ডাকে, আবার কখনো কখনো রহস্যময় ভাষায় তিনি তার স্বরূপের ইঙ্গিতটুকু মাত্র দিয়েছেন। স্বামী অরূপানন্দ লিখেছেন যে তিনি শ্রীমাকে প্রথম দর্শনে বলেন, সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? শ্রীমা বললেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম।